হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের যে ডাব্লু বিসিএস প্রিলিমিনারির জন্য যে মক প্র্যাকটিস হচ্ছে তার সেট নাম্বার ফোর আজকে আমরা করব কত সেট নাম্বার ফোর আমরা করব তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকানটি প্রেস করে রাখো নতুন ভিডিওর আপডেটের জন্য ওকে তো চলো শুরু করা যাক আজকে সেট ফোর তো এই সেটে আমরা মোট তিরিশটা করে কোশ্চেন আলোচনা করছি ওকে তো চলো আজকে দেখে না যাক কী কী কোশ্চেন রয়েছে ওকে তো ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন হিস্ট্রি থেকে তো কি বলছে দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার হয়ে সুমাত্রা জাভা ও মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন ওকে বলছে দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা সুমাত্রা জাভা মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন ইংলিশটা দেখে নাও হুইচ ফেমাস হিন্দু কিং অফ সাউথ ইন্ডিয়া ক্রসিং দ্য বে অফ বেঙ্গল ওন সুমাত্রা জাভা অ্যান্ড সেভারেল স্টেট ইন মালয়েশিয়া তো কোন সেই বিখ্যাত হিন্দু রাজা তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রথম রাজেন্দ্র চোল অথবা রাজেন্দ্র চোল ওয়ান ওকে রাজেন্দ্র চোল ওয়ান বা প্রথম রাজেন্দ্র চোল কিন্তু এই বঙ্গোপসাগর পার হয়ে সুমাত্রা জাভা মালয়েশিয়ার রাজ্যগুলো কিন্তু জয় করে নিয়েছিল ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয় ঠিক আছে যে জৈন ধর্ম অনুসারে নির্বাণ যিনি লাভ করেন সেই ব্যক্তিকে কি বলা হয় ইংলিশটা দেখে নাও অ্যাকর্ডিং টু জৈনিজম এ পারসন হু অ্যাটেন্ড নির্ভানা ইজ কল্ড ঠিক আছে যিনি নির্বাণ লাভ করেন তাকে কি বলা হয় তো কোয়েশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিগ্রন্থ ঠিক আছে নিগ্রন্থ এটা জৈনদের একটা বিশেষ টার্ম ঠিক আছে যিনি নির্বাণ লাভ করেন তা তেনাকে বলা হয় নিগ্রন্থ ওকে তারপর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার কি আছে থ্রি নিম্নলিখিত কোন বেদ নিম্নলিখিত কোন বেদ ত্যাগ এবং বিভিন্ন বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে ওকে অর্থাৎ হুইচ অফ দ্য ফলোয়িং ভেদা ডিসকাসেস অ্যাবাউট সাম দ্য ভেদিক রিনান্সিয়েশন অ্যান্ড মিসলেনিয়াস রিচুয়ালস তো কোন বেদটা বিভিন্ন বিবিধ ধর্মানুষ্ঠান এবং ত্যাগ নিয়ে আলোচনা করে অবশ্যই কোশ্চেন নাম্বার থ্রি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যজুর্বেদ অর্থবা ইয়জুর্বেদ ঠিক আছে বেদে কিন্তু বিভিন্ন ধর্মানুষ্ঠান কী করে পূজা অর্চনা করা হয় বিভিন্ন রিচুয়ালস বিভিন্ন মানে মানে আইন কানুন এই সমস্ত কিছু সমস্ত কিছু কিছু লেখা আছে ঠিক আছে আচরণ বিধি সমস্ত কিছু কিন্তু এই বেদে লেখা রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কে ভারতের প্রথম ভাইস রয় ছিলেন অর্থাৎ হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস রয় অফ ইন্ডিয়া ওকে তো সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার ফোরের অপশান এ লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন আমাদের ইন্ডিয়ার প্রথম ভাইস রয় ওকে ব্রিটিশ আমলে তারপর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ পর্যটক ইবন বতুতা ইবন বতুতার নাম তোমরা সকলেই জানো এই পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন কোন দেশ থেকে ভারতে আসেন অর্থাৎ ট্যুরিস্ট ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ফ্রম হুইচ কান্ট্রি কোন দেশ থেকে আমাদের ভারতে ইবন বতুতা পর্যটক হিসাবে এসেছিলেন তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মরক্কো মরক্কোর পর্যটক ছিলেন কিন্তু ইবন বতুতা ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আবার ফিরে আসেন অর্থাৎ ইন হুইচ ইয়ার ইন হুইচ ইয়ার মহাত্মা গান্ধী কেম ব্যাক টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা কোন বছর মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতবর্ষে ফিরে এসেছিলেন কোশ্চেন নাম্বার সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতবর্ষে আবার মহাত্মা গান্ধী কিন্তু ফিরে এসেছিলেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা প্রতিস্থাপন করেন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন অর্থাৎ হু এস্টাবলিশ দ্য সিটি আগ্রা ইন সিক্সটিন জিরো ফাইভ এডি অ্যান্ড টার্নড ইন টু দ্য ক্যাপিটাল ওকে সিক্সটিন জিরো ফাইভ এডিতে আগ্রাটাকে প্রতিষ্ঠা করেন এবং সেটাকে রাজধানী করে নেন তো কে করেছিলেন কোন রাজা করেছিলেন বা কোন সুলতান বা করেছিলেন তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিকেন্দার লোধি সিকেদার লোধি কিন্তু আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন ওকে সিকেন্দার লোধি হচ্ছে আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন ঠিক আছে আমাদের দেশ নায়ক সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন ইন হুইচ ইয়ার দ্য সুভাষচন্দ্র বস বন ওকে তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কিন্তু সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নাম করেন নামকরণ করেন ঠিক আছে অর্থাৎ মোহাম্মদ বিন তুগল নেমড হিস নিউ ক্যাপিটাল মোহাম্মদ বিন তুগলক যে তার নতুন রাজধানীটা বানিয়েছিল তার নামটা কি দিয়েছিলেন তো কোশ্চেন নাম্বার নাইনে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দৌলতাবাদ ঠিক আছে দৌলতাবাদ কিন্তু নামকরণ করেছিলেন তার নতুন রাজধানীর মোহাম্মদ বিন্তুক্লক তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় অর্থাৎ দ্য রিজিয়ান উইথ দ্য হায়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড তো কোশ্চেনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে বা ইকুইটোরিয়াল রিজিয়নে কিন্তু পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় তোমরা একটা টার্ম হয়তো মনে পড়তে পারে থ্রি ও ক্লক রেন থ্রি ও ক্লক থ্রি ও ক্লক রেন অর্থাৎ প্রতিদিন প্রতিদিন বিকেল তিনটের সময় করে কিন্তু বৃষ্টি হয় কেননা নিরক্ষী অঞ্চলে সূর্যের রশ্মি একদম ডাইরেক্ট পড়ে এবং সেই জন্য ওখানে সমুদ্র জল উপরে উঠে যায় এবং প্রতিদিনই ঘনীভবনের ফলে সেখানে বৃষ্টিপাতটা হয় এবং এই ও ক্লক মানে দুপুরবেলা সারা দুপুরটা হচ্ছে জল বাসীভূত হয় এবং বিকালের দিকে যখন ঘনীভূত হয়ে ঠান্ডা হয়ে যায় তখন এই তিনটের দিকে কিন্তু প্রতিদিনই কিন্তু প্রায় বৃষ্টিপাত হয় ওকে নিরক্ষী অঞ্চলে ওই জন্য এই নিরক্ষী অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কোন রাজ্যের মধ্য দিয়ে কোন রাজ্যের মধ্য দিয়ে চব্বিশ সরি চুয়াল্লিশটি বাহিনী এবং পূর্ব বাহিনী নদী প্রবাহিত হয়েছে এবং সেটি নদী এবং উপহ্রদের দেশ হিসাবেও খ্যাত ইন হুইচ স্টেট দেয়ার আর ফর্টি ওয়েস্টার্ন ফ্লো অ্যান্ড ইস্ট ফ্লো রিভার্স অ্যান্ড দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দ্য ল্যান্ড রিভার্স অ্যান্ড লেকস ঠিক আছে ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড লেক অর্থাৎ কোন রাজ্যের মধ্য দিয়ে চুয়াল্লিশটি পশ্চিমবাহিনী এবং পূর্ব বাহিনী নদী কিন্তু প্রবাহিত হয়েছে এবং সেই রাজ্যে অনেক নদী এবং উপহ্রদও রয়েছে যে জন্য সেই সেই রাজ্যটাকে নদী এবং উপহ্রদের দেশ হিসেবেও খ্যাত বা পরিচিত তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কেরল ঠিক আছে কেরালাতে কিন্তু এই চল্লিশ চুয়াল্লিশটি বাহিনী এবং মোট পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী মিলিয়ে মোট চুয়াল্লিশটি নদী রয়েছে এবং এখানে অনেক হ্রদও রয়েছে ওকে তো কেরালাকে সেই জন্য উপহ্রদের দেশ হিসেবেও আমরা চিহ্নিত করে থাকি তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ আন্না মালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ঠিক আছে আন্নামালায় অর্থাৎ হোয়ার ইজ দ্য আন্নামালায় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি লোকেটেড তো কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তামিলনাড়ুতে কিন্তু আন্নামালায় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু অবস্থিত রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত অর্থাৎ নিউ ইয়র্ক ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার তো কোশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হাটসান হাটসান রিভারের তীরে কিন্তু নিউ ইয়র্ক সব শহরটি কিন্তু অবস্থিত ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন সংবিধানের অষ্টম তফসিলি আলোচ্য বিষয় হল অর্থাৎ যে আমাদের যে শেডিউলগুলো আছে বারোটা তপসিলি বা শেডিউল আছে সেই শিডিউলের মধ্যে অষ্টম তপসিলিতে কোন বিষয় আলোচনা করা হয়েছে দ্য সাবজেক্ট টু বি ডিসকাসড ইন এইট শেডিউল অফ দ্য কনস্টিটিউশন ইজ ওকে তো কোশ্চেন নাম্বার ফোরটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আঞ্চলিক ভাষা ভাষাসমূহ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই আঞ্চলিক ভাষাসমূহ বা রিজনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু আমাদের এই অষ্টম শেডিউলে কিন্তু আলোচনা করার হয়েছে ওকে আমাদের এখন দেশে মোট অফিসিয়াল ভাষা হয়েছে বাইশটি কিন্তু অফিসিয়াল ভাষা ওকে এটা কিন্তু আমরা মনে রাখবে তারপর নেক্সট কোশ্চেন এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতের সংবিধানের ধারা ড্যাশ এবং ড্যাশ তপসিলি রয়েছে অর্থাৎ কতগুলি এখন পর্যন্ত কতগুলি আর্টিকেল এবং কতগুলি তপসিলি আমাদের বা শেডিউল রয়েছে অর্থাৎ দেয়ার আর আর্টিকেলস ড্যাশ অ্যান্ড ড্যাশ শেডিউল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ এখন রয়েছে চারশো আটচল্লিশটি আর্টিকেল এবং বারোটি শেডিউল অর্থাৎ এইখানে বসে যাবে চারশো আটচল্লিশ ফোর হানড্রেড ফর্টি ফোর এবং বারোটি তপস্বিলি কিন্তু রয়েছে ওকে এই ড্যাসে কিন্তু এইগুলো বসে যাবে ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন নির্দেশমূলক সমূহন ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে অর্থাৎ আমরা যেটাকে ডিপিএসপি হিসাবে পরিচিত ঠিক আছে ডিরেক্টিভ স্টেট প্রিন্সিপ্যাল ঠিক আছে তো দ্য আইডিয়া অফ ডিপিএসপি ইজ টেকেন ফ্রম হুইচ কান্ট্রি এই ডিপিএসপির আইডিয়াটা কোন দেশ থেকে আমাদের সংবিধান গ্রহণ করেছে তো কোশ্চেন নাম্বার সিক্সটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আয়ারল্যান্ড অর্থাৎ আইরিশ কনস্টিটিউশন অর্থাৎ আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে কিন্তু ডিপিএসপিটা কিন্তু আমাদের দেশের কনস্টিটিউশনে কিন্তু গৃহীত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অনেকবারই কিন্তু পরীক্ষায় এসেছে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন আমরা আবার এতে চলে আসলাম ইকোনমিক্সের মধ্যে চলে আসলাম আমি কিন্তু এখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর মেলবন্ধন করে কিন্তু তিরিশটা কোশ্চেন রেখেছি যাতে তোমাদের সমস্ত ক মানে সাবজেক্ট কভার আপ হয় ওকে তো এখানে দেখো ইকোনমিক্সের মধ্যে চলে এসেছি ভূমি সংরক্ষণের উদ্দেশ্য ছিল অর্থাৎ দ্য পারপাস অফ ল্যান্ড রিফর্ম ওয়াজ ঠিক আছে তো এটাও একটু ভিড়ি ভিড়ি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন কিসের জন্য ভূমি সংরক্ষণ উদ্দেশ্য ছিল তো কোশ্চেন নাম্বার সেভেন্টিনে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ওপরের সব কটি অল অফ দিস কী কী আছে একবার আমরা দেখে নেব উৎপাদন বৃদ্ধি করা ঠিক আছে ভূমি সংরক্ষণ করলে তারপরেই তো সেই মৃত্তিকাটা ভালো হবে এবং সেখানে কিন্তু ভালো ফলন হবে ঠিক আছে সেই জন্য কিন্তু উৎপাদন বৃদ্ধি করার জন্য কিন্তু ভূমি সংরক্ষণের উদ্দেশ্য ছিল অর্থাৎ টু ইনক্রিজ প্রোডাকশান তারপর নেক্সট অর্থনৈতিক বিকাশের সঙ্গে বন্ডন ন্যায় নিশ্চিত করা অর্থাৎ এনশিওরিং ইকুয়ালিটিবিলিটি ডিস্ট্রিবিউশন ওই ইকোনমিক ডেভেলপমেন্ট আমরা সকলেই জানি যে আমাদের দেশ কিন্তু কৃষি প্রধান তো কৃষি প্রধান যদি দেশ হয় তো কৃষিকে যদি সমৃদ্ধ করতে চাই অবশ্যই কিন্তু মৃত্তিকা বা ভূমি সংরক্ষণ মানে কি বলবো খুবই ইম্পর্টেন্ট এবং শুধু ভূমি সংরক্ষণ কিন্তু কৃষির জন্য নয় শিল্পের জন্য কিন্তু ভূমি সংরক্ষণ খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে হয়ে থাকে ঠিক আছে ভূমি সংরক্ষণ করলে কিন্তু সেই স্পেসিফিক ভূমিতে কিন্তু বাইরের দেশ থেকে বা আমাদের দেশ থেকেই কোনো শিল্পপতিটা কিন্তু বিনিয়োগ করতে পারবে এবং সেখানে কিন্তু শিল্প গড়ার ভাবনা চিন্তা করতে পারে ওই জন্য এখানে বলেছে ইকোনমিক ডেভেলপমেন্ট ওকে তারপর গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা টু ইনক্রিজ দ্য পারচেসিং পাওয়ার অফ দ্য রুরাল পিপল আমরা রুরাল বা গ্রামীয় মানে গ্রাম্য লোকেরা কিন্তু মানে প্রধানত কৃষি প্রধান তারা কৃষির ওপরেই ডিপেন্ডেন্ট করে তো এগ্রিকালচার যদি স্ট্রং হয় ভূমি সংরক্ষণের মাধ্যমে তাদের কিন্তু পারচেসিং পাওয়ারটা কিন্তু বৃদ্ধি হবে তো এই উপরে তিনটে কারণের জন্য কিন্তু ভূমি সংরক্ষণ করা হয়েছিল ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন নাবার নাবার্ধদের প্রাথমিক ভূমিকা হলো নাবার হচ্ছে একটি ব্যাংক ওকে এই নাবার্দের প্রাথমিক ভূমিকা কি দ্য প্রাইমারি রুল অব নাবার্থ ইজ তো কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ওকে কৃষি ও গ্রামীণ উন্নয়নে সহায়তা করা ওকে অর্থাৎ নাবার এমন একটি ব্যাংক শুধুমাত্র কিন্তু তারা এই কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্যই হচ্ছে ঋণ বা লোন প্রদান করে এছাড়া কাউকে কিন্তু লোন প্রদান করে না শুধুমাত্র কৃষি ও গ্রামীণ উন্নয়নের সাহায্যে কিন্তু এই নাবার ব্যাংকটি গঠিত হয়েছিল ওকে টু হেল্প ফিনান্সি ফাইন্যান্স এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ওকে প্রথমের অপশানগুলো দেখো রাজ্য সমবায় ব্যাঙ্কগুলিকে ধাপে ধাপে ঋণ প্রদান করা এটা একদমই নয় রাজ্য সরকার রাজ্য সমবায় ব্যাঙ্কগুলোকে নাবার কিন্তু কোনোদিন লোন দেয় না নাবার শুধু স্পেসিফিকেলি এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের জন্যই কিন্তু গঠিত হয়েছিল নাবার ব্যাঙ্কটা ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন রাষ্ট্রপতি দ্বারা রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্চদশ অর্থ কমিশনের প্রধানকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এবং এই পঞ্চদশ অর্থ কমিশন কিন্তু এখন কারেন্ট ঠিক আছে দু হাজার একুশ একুশ বাইশ ওকে দু হাজার একুশ বাইশ ওকে দু হাজার একুশ বাইশ তো এই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্চদশ অর্থ কমিশনের প্রধান কে অর্থাৎ হু ইজ দ্য হেড অফ দ্য ফিফটিন্থ ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট তো কোশ্চেন নাম্বার নাইনটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এন কে সিং এন কে সিং অর্থাৎ এন কে সিং এখন পঞ্চদশ অর্থ কমিশনের প্রধান ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আমরা কিন্তু সায়েন্সের মধ্যে আবার ঢুকে পড়লাম কি বলছে কেরোসিন তারপিন তেল এবং জলের প্রতিসার যথাক্রমে ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান পয়েন্ট ফোর সেভেন এবং ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এ কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ হবে ঠিক আছে তিনটে মাধ্যমের কিন্তু কী বলে দিয়েছে প্রতিসারঙ্ক অর্থাৎ কী বলে দিয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইংলিশ ভার্সানটা দেখে নাও তোমরা বুঝতে পারবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কেরোসিন টারফেনটাইন অয়েল অ্যান্ড ওয়াটার ইজ ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়ান পয়েন্ট ফোর সেভেন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি রেসপেকটিভলি নাও ইন হুইচ মিডিয়াম উইল দ্য স্পিড অফ লাইট ম্যাক্সিমাম ওকে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ জল জলের মধ্যে কিন্তু লাইটের বেগ সবথেকে বেশি হবে তার মানে এখানে বুঝতেই পারছো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত কম হবে সেই মাধ্যমে কিন্তু আলোর গতিবেগ সব থেকে বেশি হবে দেখো জলের রিফ্রেকটিংস ইন্ডেক্স কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এবং বাকিগুলোর কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ফোর এবং ওয়ান পয়েন্ট ফোর সেভেন অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কিন্তু অনেক কম রিফ্রেকটিভস ইন্ডেক্স অর্থাৎ প্রতিসারঙ্ক কম অর্থাৎ যে মাধ্যমের প্রতিসারঙ্ক সব থেকে কম হবে সেই মাধ্যমে আলোর গতিবেগ কিন্তু সর্বোচ্চ হবে ওকে তো অর্থাৎ জলের মধ্যে জলের প্রতিসারাঙ্ক অন্যান্য দুটি কেরোসিন এবং তারপিন তেলের মানে কম্পেয়ার কম্পেরিশনে অনেকটাই কম সেই জন্য জলের মধ্যে কিন্তু আরোর গতিবেগ সব থেকে বেশি হবে ওকে তারপর নেক্সট কোশ্চেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান জলে ভাসমান কোনো বস্তুর ওপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত হলো অর্থাৎ আপওয়ার্ড শক অ্যাপ্লাইড টু অ্যান অবজেক্ট ফ্লোটিং ইন দ্য ওয়াটার ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান ইকুয়াল টু দ্য ওয়েট অফ ওয়াটার রিমুভ বাই দ্য অবজেক্ট ঠিক আছে এটা সেই জলের নিম্জয়নে নিমজ্জিত হওয়ার সূত্র একটা ঠিক আছে বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান হবে কত জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত এটা কিন্তু সমান হবে ওকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কার্বনের যে বহু বহুরূপটি তাপ ও তরিতে সুপরিবাহী সেটি হল অর্থাৎ দ্য পলিমেরিক ফর্ম অফ কার্বন ইজ দ্য কন্ডাক্টার অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ইজ অর্থাৎ কার্বনের প্রচুর রূপভেদ আছে বহুরূপ আছে ঠিক আছে প্রচুর রূপভেদ আছে সেই রূপভেদের মধ্যে কোনটা হচ্ছে আমাদের তরিতে সুপরিবাহী এবং তাপেরও সুপরিবাহী তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হয়ে যাবে গ্রাফাইট গ্রাফাইট ঠিক আছে গ্রাফাইট অর্থাৎ আমরা যে পেন্সিল ব্যবহার করি পেনসিলের যেটা দিয়ে আমরা লিখি সেটাই হচ্ছে গ্রাফাইটস এই গ্রাফাইট কিন্তু তড়িতের এবং তাপের কিন্তু খুবই সুপরিবাহী হিরক কিন্তু তড়িতের এবং তাপের সুপরিবাহী নয় এবং চারকোলও কিন্তু নয় ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কী বলছে ঝালায়ের কাজে উ ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতে কোন গ্যাস ব্যবহৃত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ওকে অর্থাৎ কয়েন দ্য প্রিপারেশন অফ হিট ফ্লেম ইউজ অফ ফর ওয়েল্ডিং ওয়েল্ডিংয়ের সময় তোমরা দেখবে যে রাস্তা ধারে যখন লোহার দুটো লোহা যখন জুড়ে ওয়েল্ডিং করে তখন কিন্তু একটা খুব নীল রঙের একটা শিখা কিন্তু সেই লোহার ওপরে কিন্তু ফেলা হয় যার ফলে কিন্তু দুটো লোহা কিন্তু জুড়ে যায় সেই কোন গ্যাসটা ব্যবহার করা হয় ওই উত্তপ্ত হিটটা প্রয়োগ করার জন্য তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যাসিটিলিন গ্যাস অ্যাসিটিলিন গ্যাস ঠিক আছে অ্যাসিটিলিন গ্যাস কিন্তু ব্যবহার করা হয় ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু ডাব্লু অনেকবারই এসেছে অ্যাসিটিলিন গ্যাস কিন্তু ব্যবহার করা হয় ওয়েল্ডিংয়ের কাজে ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে ঠিক আছে একটি প্রাপ্ত বয়স্ক কঙ্কালে রয়েছে কটি হার অর্থাৎ ইন দ্য স্কেলিটন অফ অ্যাডাল্ট হিউম্যান হাউ মেনি নাম্বারস অফ বোন আর দেয়ার তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তোমরা সকলেই জানো এটা দুশো ছটি হার রয়েছে কিন্তু আমাদের একটা অ্যাডাল্ট হিউম্যানের শরীরে ওকে তারপর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ মেডুলা অবলাংটা মানবদের কোন অংশে কোন অঙ্গের অংশ ওকে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের ইংলিশ ভার্সনটা দেখে দাও দেখে নাও দ্য মেডুলা অবলাংটা ইজ দ্য পার্ট অফ হুইচ পার্ট অফ হিউম্যান বডি এই মেডুলা অবলাংটা মানবদের কোন অঙ্গের অংশ তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি ঠিক আছে অপশান বি মস্তিষ্ক মস্তিষ্ক কিন্তু মস্তিষ্কের হচ্ছে মস্তিষ্কের একটা অংশ হচ্ছে মেডুলা অব্লাংটা মস্তিষ্কের বাইরে একটা আবরণ থাকে ব্রেনের বাইরে কিন্তু একটা আবরণ থাকে সেই আবরণটাকেই কিন্তু বলা হয় মেডুলা অব্লাংটা ওকে তারপর নেক্সট কোশ্চেন আমরা এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে গেলাম দেখো কি বলছে সম্প্রতি কোন রাজ্য সম্প্রতি কোন রাজ্য কি হচ্ছে কি পেহচান চেলিক নাম নাম ঠিক আছে ঘাড়কি পেহচান চেলিক নাম প্রকল্পটি শুরু করেছে তো রিসেন্টলি হুইচ স্টেট হ্যাড স্টার্টেড এ স্কিম ঘাড়কি প্যা চেলিক নাম এই এই হচ্ছে স্কিমটা প্রচলন করেছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড কিন্তু এই প্রকল্পটি চালু করেছে তো আমি এখানে একটা পয়েন্ট করে সুন্দর করে লিখে দিয়েছি দেখো সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত ঠিক আছে ত্রিবেন্দ্র সিং রাওয়াত অর্থাৎ উত্তর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কিন্তু তোমরা জেনে গেলে ত্রিবেন্দ্র সিং রাওয়াত ঘর কি প্যাঁচান চেলিক নাম প্রকল্পটি শুরু করেছে এই প্রকল্পের অধীনে ঘরের নাম বাড়ির কন্যার নাম নাম কন্যার নাম করা হবে ঠিক আছে ঘরের নাম বাড়ির কন্যার নামে করা হবে ঠিক আছে এটা একটা প্রকল্প শুরু করা হয়েছে প্রসঙ্গত উত্তরাখণ্ডের রাজ্যপালের নাম কি বেবি সিং মৌর্য ঠিক আছে রাজ্যপালের নামগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নিম্নলিখিত কোন দল আইএসএল লিগ উইনার সিল টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জিতে অর্থাৎ হুইচ টিম হ্যাজ ওন আইএসএল লিগ উইনার সিল দু হাজার কুড়ি একুশ এই কিছুদিন আগে আইএসএলএর যে ফুটবল লিগটা হলো তারতে বিজয়ী সরি জয়ী দল কে ছিল অবশ্যই মুম্বাই সিটি এফসি ঠিক আছে মুম্বাই সিটি এফসি মুম্বাই কিন্তু জয়ী দল ছিল এবং মোহনবাগান মোহনবাগান কিন্তু ছিল কলকাতা মোহনবাগান ছিল কিন্তু বিজয়ী দল অর্থাৎ সেকেন্ড বা রানার আপস হয়েছিল ওকে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট নিম্নলিখিত কাকে গ্লোবাল এনার্জি অফ এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে অর্থাৎ হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ গ্লোবাল এনার্জি এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড ওকে তো অপশানে দেখতে পাচ্ছ যেখানে নরেন্দ্রনাথ মোদী রয়েছে সেখানে অন্য কেউ হতে পারে বলে তো আমার মনে হয় না অবশ্যই অপশানে সঠিক উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদী ঠিক আছে নব নরেন্দ্রনাথ মোদীকে কিন্তু অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু এই গ্লোবাল এনার্জি অ্যান্ড এনফরমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ডটা কিন্তু প্রদান করা হয়েছে তারপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সম্প্রতি কে ভারতের সিক্স সিক্সটি সেভেন্থ চেস গ্র্যান্ড মাস্টারের স্থান পেয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন হু হ্যাজ অ্যাচিভ দ্য র্যাঙ্ক সিক্সটি সেভেন্থ চেস গ্র্যান্ড মাস্টার তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের সঠিক উত্তর হয়ে যাবে লিওন মেন্ডেকা ঠিক আছে লিওনেল মেন্ডেকা কিন্তু এই সিক্সটি সেভেন্থ চেস গ্র্যান্ড মাস্টারের কিন্তু র্যাঙ্কটা কিন্তু জিতেছেন ওকে তারপর নেক্সট কোশ্চেন আজকের টপিক অর্থাৎ ডাব্লিউ বিসিএস মক্স সেট যে আমরা কোশ্চেন মানে সেট ফোর করছি আজকের তিরিশ নম্বর কোশ্চেন শেষ কোশ্চেন তিরিশটা করে কোশ্চেন থাকে তো দেখে নেওয়া যাক শেষ কোশ্চেনটা সম্প্রতি কোন রাজ্য চতুর্থ বিশ্ব আয়ুর্বেদিক মহোৎসব অনুষ্ঠিত হবে কোন রাজ্যে রিসেন্টলি ইন হুইচ স্টেট ওয়ার্ল্ড আয়ুর্বেদিক গ্র্যান্ড ফেস্টিভ্যাল উইল বি অর্গানাইজড ঠিক আছে কোন রাজ্যে এই আয়ুর্বেদিক গ্র্যান্ড ফেস্টিভেল বা আয়ুর্বেদিক মহোৎসবটা অনুষ্ঠিত হবে তো কোশ্চেন নাম্বার থার্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কেরালা কেরালাতে কেরালাতে কিন্তু বিশ্ব আয়ুর্বেদিক মহোৎসবটা কিন্তু অনুষ্ঠিত হবে ওকে তো তোমরা এই পিডিএফটা কিন্তু আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে ভিশন ডাব্লিউ এর তো ওখান থেকে কিন্তু এই পিডিএফগুলো তোমরা সব পেয়ে যাবে আমাদের চ্যানেলটিকে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অ্যাড হয়ে যাও ভীষণ ডাব্লিউএসএস বলে সার্চ করবে এবং আমাদের মানে চ্যানেলের লোগোটা দেখে নেবে ওকে তো সেখানে ঢুকে কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই সমস্ত পিডিএফ পেয়ে যাবে এবং চ্যানেলে যদি আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি কেমন লাগলো লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কতগুলি কিন্তু সঠিক উত্তর হলো ওকে তার এবং বন্ধুদের সাথে শেয়ার করো তো এখানেই শেষ করছি আবার নেক্সট আমি সেট নাম্বার ফাইভ নিয়ে চলে আসবো এবং সাথে আমি ফার্স্ট এপ্রিল থেকে নিয়ে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওইরকম রকম এমসিকিউ মাধ্যমে পড়লে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই কম পাবে তো আমি যেভাবে চেষ্টা করব পুরো টপিক ধরে ধরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করবো লাস্ট টু থেকে একদম টু পর্যন্ত ওকে তো এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই